অনুশীলন পর্ব সেরে নিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ম্যাচের জন্য বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম পৌঁছেছেন বিসিবি একাদশের ক্রিকেটাররা। শুক্রবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। ওয়ানডে সিরিজ হারলেও টেস্ট সিরিজে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার বেলুনটা আকাশচুম্বী টাইগার সমর্থকদের। সেই টেস্ট সিরিজ শুরুর আগে অবশ্য প্রতিপক্ষ ইংল্যান্ডকে প্রস্তুতির জন্য সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবি একাদশের বিপক্ষে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ইংলিশরা, যার প্রথমটিতে এম এ আজিজ স্টেডিয়ামে মাঠে নামবে থ্রি লায়নরা। ইংল্যান্ডের বেশ কিছু ক্রিকেটার ওয়ানডে সিরিজ খেলে ইতোমধ্যেই দেশের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। ওয়ানডে সিরিজের অধিনায়ক জস বাটলারের জায়গায় টেস্ট স্কোয়াডের অধিনায়কত্বের দায়িত্বে ফিরছেন অ্যালিস্টার কুক। যদিও এই সিরিজে জেমস অ্যান্ডারসন না থাকায় অভিজ্ঞ সেনানীকেই হারিয়েছেন ইংলিশ দলপতি কুক। অ্যান্ডারসনের জায়গায় ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করা অভিষিক্ত জেক বলের উপর ভরসা রাখতে হচ্ছে কুককে। আর উপমহাদেশীয় কন্ডিশন বিবেচনায় স্পিনার হিসেবে মঈন আলীর উপর থাকছে স্পটলাইট। সেই সঙ্গে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ ওপেনার হাসিফ হামিদকে নিয়েই মাঠে নামবে থ্রি লায়নরা। অন্যদিকে ম্যাচের আগের দিন চট্টগ্রামে পৌঁছেছেন বিসিবি একাদশের ক্রিকেটাররা। আগে থেকেই জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে যোগ দিয়েছেন তারা। ওয়ানডে স্কোয়াডে থাকা সাব্বির রুমনের কাঁধে থাকছে প্রথম প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্বের গুরুদায়িত্ব। সেই সঙ্গে অভিজ্ঞ শাহরিয়ার নাফিস দলে থাকায় জম্পেশ একটি লড়াইয়ের পূর্বাভাস মিলছে ম্যাচের আগে। অফ ফর্মে থাকা সৌম্য সরকার ইনিংসের সূচনা করবেন তার সঙ্গে। এছাড়া বাংলাদেশের ক্রিকেটের নতুন টাইগার মোসাদ্দেক সৈকত, বাদ পড়া সুভাগত, নুরুল হাসান সোহান, পেসার রুবেল হোসেন, রাব্বিরা ইংলিশদের চেপে ধরতে পুরোপুরি প্রস্তুত। পাশাপাশি পেসার হান্টের আবিষ্কার এবাদত ও আরেক তরুণ আবু জায়েদ রাহিও সফরকারীদের বেকায়দায় ফেলতে ইতিমধ্যেই নিজেদের তৈরি করে ফেলেছেন। যদিও ম্যাচ শুরুর আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টির সম্ভাবনা, কারণ ম্যাচের দুই দিন চট্টগ্রামের আবহাওয়া অনুযায়ী বৃষ্টির সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। বাংলাদেশ ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দু দলের ক্রিকেটাররা তাদের ব্যক্তিগত অর্জনের পাতায় যোগ করেছেন অনেক প্রাপ্তি। বোলিংয়ে সেরা তালিকায় ইংলিশ স্পিনার আদিল রশিদ সর্বোচ্চ উইকেট শিকারী হলেও ব্যাটিংয়ে সেরা তালিকায় বাংলাদেশের ইমরুল কায়েস। চলুন দর্শক জেনে আসি এই সিরিজে ব্যক্তিগত অর্জনের দিক থেকে দুই দেশের ক্রিকেটাররা কতটা সমৃদ্ধ করল তাদের ক্রিকেট ক্যারিয়ার। পিঠের পিছনে অদৃশ্য সিল পড়েছিল ইমরুল টেস্ট ক্রিকেটার, তাই ওয়ানডে ক্রিকেটে নিয়মিত নন তিনি। নিরবেশ হয়ে ওই ভুল প্রমাণে প্রাণপণ চেষ্টা করেছেন ইমরুল। ফতুল্লায় বিসিবি একাদশের হয়ে দাপটে সেঞ্চুরির পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সেরা একাদশে ওপেনিংয়ে নেমে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি উদযাপন করেন এইভাবেই। দ্বিতীয় ম্যাচে জ্বলে না উঠলেও সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে ধুতি ছড়িয়েছেন। তিন ম্যাচে এক সেঞ্চুরিতে প্রায় 57 গড়ে ইমরুল 169 রান নিয়ে সেরা পাঁচের এক নম্বর তালিকায়। এক সেঞ্চুরিতে বেন স্টোকস 148 রান নিয়ে দ্বিতীয় স্থানে। তারপরেই আছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার, 250 হাঁকিয়ে তিনি করেছেন 145 রান। এই সিরিজে অভিষিক্ত বেন ডাকেট করেছেন 123 রান। পঞ্চম স্থানে আছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ, তার সংগ্রহ 106 রান। খেলার কথাই ছিল না তার ওয়ানডে সিরিজে, কিন্তু মার্কউডের ইঞ্জুরিতে দরজা খুলে জেক বলের অভিষেকই করেন বাজিমাত। ইতিহাসে প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচেই শিকার করেন 5 উইকেট। সেই ধারায় পুরো সিরিজে দৃষ্টিনন্দন বোলিং করেছেন তিনি। বিশেষ করে আনইভেন বাউন্স আর বৈচিত্র্যময় গতি চোখে পড়েছে জেক বলের। তবে মিরপুর আর চট্টগ্রামের ব্যাটিং প্যারাডাইস উইকেটে স্পিন ভেলকি দেখিয়ে সিরিজের সবচেয়ে বেশি 10 উইকেট শিকার করে শীর্ষ স্থানে আদিল রশিদ। দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তিনি শিকার করেছেন 8 উইকেট। তারপরে যথাক্রমে জেক বল, শফিউল ও স্পিড স্টার তাসকিন আহমেদ। সেরা ইনিংস ইমরুলের, সেরা বোলিং ফিগার জ্যাক বলের, দলীয় সর্বোচ্চ ইংল্যান্ডের 309, আর সর্বনিম্ন ইনিংসও ইংলিশদের 204 রান। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং এর পুরস্কার হিসেবে আইসিসির ওয়ানডে বোলিং র্যাঙ্কিং এ 9 নম্বরে উঠে এসেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে 4 উইকেট শিকার করেন নরাইল এক্সপ্রেস। তারপর ইংল্যান্ডের বিপক্ষে তার দাপুটে বোলিং এ ছিল অসাধারণ। সিরিজের দ্বিতীয় ম্যাচে 4 উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক হন ম্যাশ। সব মিলিয়ে গেল 6 ম্যাচে 12 উইকেট শিকার করে 623 রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং এর সেরা তালিকায় 9 নম্বরে উঠে এসেছেন মাশরাফি। তাছাড়াও বাংলাদেশের হয়ে 166 ম্যাচে প্রতিনিধিত্ব করে 216 উইকেট শিকার হয়ে দেশের হয়ে এখন পর্যন্ত মাশরাফি সর্বোচ্চ উইকেট শিকারী। এছাড়াও 660 রেটিং পয়েন্ট নিয়ে 6 নম্বর স্থান ধরে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষ বোলার নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তারপরে